ওই প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্ররা ফার্স্ট হন আমরা তাকে পুরস্কৃত করি। বিশেষ করে কিনা জানি না, আমরা কথায় না কাজে বিশ্বাসী। আমরা প্রতি সপ্তাহে আমাদের পুরস্কারগুলি আমরা আমাদের ছাত্রদের হাতে তুলিয়ে দিই। এরপরে চার সপ্তাহ পরে যে সেরা চারজন হয় ওদের মধ্যে আর একটা প্রতিযোগিতা হয়, সেখান থেকে সেরা তিনজনকে বাছাই করে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে সে পুরস্কারটি শুধু আমরা তাদের হাতে পৌঁছে দিই। তারই পাশাপাশি ছাত্রদের উদ্যমী মনোভাব পড়ালেখার প্রতি সৃষ্টি হওয়ার জন্য আমরা আরো একটি কার্যক্রম হাতে নিয়েছি এবং তারই ফলাফল আমরা দেখতে পাচ্ছি। যে সমস্ত ছাত্ররা আজকে তো প্রতিযোগিতার সময়, যে সমস্ত ছাত্ররা পড়ালেখা দুর্বল এদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য আমরা গ্রুপিং করে দিই, যে এই গ্রুপের মধ্যে যে ফার্স্ট হবে তাকে আমরা একটা পুরস্কার দেব। তো মাস শেষে যার সর্বোচ্চ সবক শোনানো হয় আমরা আমাদের মাদ্রাসা প্রতিপক্ষের পক্ষ থেকে তাকে আমরা সেই কাঙ্ক্ষিত পুরস্কারটুকু আমরা তার হাতে পৌঁছে দিই। কিন্তু এই অবস্থিতি তারই ধারাবাহিকতার কষ্টের ফলাফলে কিছুটা হলেও এই ট্যাবলেটের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন আমরা ছাত্রদেরকে চার থেকে পাঁচটা লাহান শেখানোর চেষ্টা করি, চার থেকে পাঁচটা লাহান, যাতে করে একটা ছাত্র আলহামদুলিল্লাহ পাঁচ লাহানে পড়তে পারে। কথা বলুন নাই আপনারা শুধু একটু সামনে আমি দেখাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই প্রতিটি ছাত্রকে তিন থেকে চারটা লাহনে কোরআন তেলাওয়াত শেখার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে থাকি এবং আমাদের সামনে যে শিক্ষক রেখেছি শুধু তার লাহান এবং মাখরাজ এবং তেলাওয়াতের উপরে যেন বেশি মেহনত করতে পারে, এই জন্য আমরা হাই পারফরমেন্স ওয়ালা একজন শিক্ষক আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ এ হলো আমাদের হাসনার বর্তমান অবস্থা। এই বছরে আমাদের একজন ছাত্র হাফেজ হবে ইনশাল্লাহ। আগামী বছর আপনারা যদি দোয়া করেন সাত থেকে আটজন, কমাসকম সাত থেকে আটজন ছাত্র আমাদের হাফেজ হবে ইনশাল্লাহ। এটা সবগুলি আপনাদের অনুদানের প্রতিফল। আর আমরা অবশ্যই আশা করব আপনারা আপনাদের বাচ্চাগুলিকে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে যে ফলাফলটি আপনাদের যেন চোখের পূর্ণতা আয়ু যেন আপনাদের কি করে যে চোখের কি করে শীতলতা হতে পারে সে ব্যবস্থা করার দায়িত্ব আমাদের, সন্তান আপনার মেধা বিকাশের দায়িত্ব আমাদের ওস্তাদের ইনশাআল্লাহ। পিওসিবি এর পর্যায়ে আপনারা দেখতে পাবেন এই মাদ্রাসা নুরানি বিভাগের ছাত্র ছাত্রীদের পারফরমেন্স। এই পর্যায়ে দুইজন ছাত্র কিভাবে দুই রাকাত নামাজ পড়তে পারে, আমরা তো অনেকে নামাজ পড়ি, তাকবীরুল্লাহ কি ফরজ না সুন্নত আছে, আমি শেলাস করে বলতে পারি, এখানে অনেকে বলতে পারবেন না ঠিক না, কিন্তু এ কচি কচি বাচ্চা আপনার ছেলে বলতে পারবে যে তাকবীরুল্লাহ বাদাত ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব। আপনারা তারই পারফরমেন্স দেখতে পাবো, সরাসরি যারা আছেন তারা দেখতে পাবো, আর মা বোনরা অবশ্যই টিভি পর্দায় অবশ্যই দেখতে পাবেন ইনশাআল্লাহ।